স্টার জলসার অন্যতম ফেভারিট সিরিয়াল হচ্ছে গাঁট ছড়া। ঠিক যেন এক্সপ্রেস ট্রেনের মতো ছুটছে সে, কিছুতেই টিআরপি তালিকায় তাকে হারিয়ে প্রথম হতে পারছে না আর কোনো সিরিয়াল। এমনকি টানা 44 সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম থাকা সিরিয়াল মিঠাইও পারছে না। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল গৌরব সোলাঙ্কি অনিন্দ্য শ্রীমা অভিনীত এই সিরিয়াল। সিরিয়ালে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু একইভাবে পপুলার হয়ে উঠেছেন দর্শকদের কাছে। তবে মূলত ঋদ্ধি করি অর্থাৎ গৌরব সোলাঙ্কির কেমিস্ট্রি মন কেড়েছে প্রত্যেকের। পাশাপাশি খল চরিত্রে অভিনয় করে চর্চায় উঠে এসেছে রাহুল দূতি অর্থাৎ অনিন্দ্য শ্রীমাও। আপনারা জানেন যে সিরিয়ালে প্রথমে সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধির সঙ্গে ভট্টাচার্য বাড়ির বড় মেয়ে দূতির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন ঋদ্ধির ভাই রাহুলের ফাঁদে পা দিয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায় দূতি, ফলে ঋদ্ধির সঙ্গে গাঁট ছড়া বাধ্য হয় খড়িকে। বিধির বিধান হয়তো তাই ছিল। তবে এরপর রাহুল কিন্তু দূতিকে করে অস্বীকার, আর দূতি রাহুলকে বিয়ে করার জন্য প্রেগনেন্সি মিথ্যে নাটকও করে। অবশেষে দূতি তার পরিকল্পনায় সফল হয়েছে, রাহুলের সঙ্গে তার বিয়ে হয়েছে সিরিয়ালে। আর এখন বিয়ের পরের মুহূর্তের ঘটনা দেখানো হচ্ছে গাঁট ছড়ায়। আর সেই দৃশ্য শুটিং এর বিহাইন্ড দ্য সিন ভিডিও শেয়ার করেছেন দূতি ওরফে শ্রীমা ভট্টাচার্য, যেখানে পরিচালককে রাহুল দূতির বিয়ের সিঁদুর দানের সিন নিতে দেখা গেছে। দেখা মিলেছে সাথে খড়ি ঋদ্ধিরও। তবে এই ভিডিওতে সব থেকে বেশি যে ব্যাপারটা নজর কেড়েছে সেটা হচ্ছে রাহুলের কাঁধে টিপতে দেখা যাচ্ছে দূতিকে। বিয়ে হতে না হতেই এমন অত্যাচার! দারুণ এনজয় করছে কিন্তু নেট নাগরিকরা এই মজার ভিডিওটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।